তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আশা করছি তোমাদের অভিভাবক বিন্দু সকলে ভালো আছে, নিরাপদে আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি আছি সাদিয়া সুলতানের তোমাদের সাথে। আজকের এই অনলাইন ক্লাসটি আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসটি তোমাদের অর্থভাষী সিলেবাসের সাথে সম্পৃক্ত রয়েছে। আর কথা নয়, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। শিক্ষার্থীরা, বরাবরের মতোই আমি তোমাদের একটা প্রশ্ন করছি, প্রশ্ন উত্তর মধ্য দিয়ে আমরা জানবো আমরা আজকে কি করব। আমাদের পাঠ্যবইতে একটি সূরা রয়েছে, যে সূরার মধ্য দিয়ে আমরা জানতে পারি কিয়ামতের বিভিন্ন বর্ণনা, পৃথিবী ধ্বংসের পূর্বে যে আলামতগুলো আমরা দেখতে পাই সেগুলো আমাদের পাঠ্যবইতে একটি নির্দিষ্ট সূরা রয়েছে, সেই সূরাটির নাম কি? সে সূরাটির নাম হচ্ছে সূরা আল ক্বরিয়া। তাহলে আমরা বুঝতে পারছি আমরা আজকে কি করব, সূরা আল ক্বরিয়া। দেখে নাও তোমরা তোমাদের খাতায়। শিক্ষার্থীরা, তাহলে তোমরা তোমাদের খাতায় লিখে নাও সূরা আল ক্বরিয়া। সূরা আল ক্বরিয়া অধ্যায় 3, 5, 7। শিক্ষার্থীরা দেখো, তোমরা তোমাদের পাঠ্যবই অধ্যায় 3-এ পাঠ 7-এ আমরা সূরা আল ক্বরিয়া পেয়েছি। সূরা আল ক্বরিয়া, সূরা আল ক্বরিয়া কি প্রথমে আমরা জানি, সূরা আল ক্বরিয়া কি? সূরা আল ক্বরিয়া হচ্ছে পবিত্র কোরআনের একটি বিশেষ সূরা, এটি মাক্কি সূরা, পবিত্র কোরআনের 101তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টি। পবিত্র কোরআনে সূরা আল ক্বরিয়া এর অর্থ হচ্ছে সজোরে আঘাতকারী, কিয়ামত বা মহাপ্রলয়, পৃথিবী যেদিন ধ্বংস হবে পৃথিবীকে সজোরে আঘাত করবে, সজোরে পৃথিবী কম্পিত হবে, এই জন্য এর নামকরণ করা হয়েছে আল ক্বরিয়া। এই সূরায় কিয়ামতের নানা বিষয় বর্ণনা রয়েছে, এই জন্য এই সূরাটির নামকরণ করা হয় আল ক্বরিয়া বা মহাপ্রলয়। তৎকালীন সময়ে যখন সমগ্র আরব বিশ্বজাহান পারস্পরিক সংঘাত, মারামারি, কাটাকাটি এবং বিভিন্ন রকমের পাপকর্মে মিলিত হয়ে গিয়েছিল, তখন মানুষকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে এই সূরাটি নাজিল হয়। আমরা আজকে জানবো এই সূরাটির বঙ্গানুবাদ এবং সূরাটি সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ক্বরিয়া, আল ক্বরিয়া শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয়। মাল ক্বরিয়া, মহাপ্রলয় কি? অমা আদরাকা মাল ক্বরিয়া, আপনি কি জানেন মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবউস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। সে লাভ করবে সন্তোষজনক জীবিকা। আর যার পাল্লা হালকা হবে, সে স্থান তার স্থান হবে হাবিয়া। ওমা আদরাকা মাল হাবিয়া, তুমি কি জানো, আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, হাবিয়া হচ্ছে উত্তপ্ত আগুন। শিক্ষার্থীরা, এই সূরা আল ক্বরিয়ার মধ্যে যে যে লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলছি। 6 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত, সেখানে আছে সেদিন পৃথিবী মানুষ সন্তোষজনক জীবন লাভ করবে, যেদিন তার যার পাল্লা ভারী হবে, অর্থাৎ
যার ইমানের পাল্লা নেক আমলের পাল্লা পুণ্যের পাল্লা ভারী হবে সেই পাবে সন্তোষজনক জীবন। আর যে ব্যক্তি ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াতে আছে, যার পাল্লা হবে অত্যন্ত হালকা, যার ইমানের পাল্লা, যার পুণ্যের পাল্লা, কর্মের সৎকর্মের পাল্লা হবে অত্যন্ত হালকা, সে যাবে কোথায়? নারুল হামিয়া, তার স্থান হবে জাহান্নামুল হামিয়া নামক একটি জাহান্নাম। সেখানে 9 নম্বর আয়াতে আমরা দেখতে পারি তার স্থান হবে ওমা আদ্রা ফাআহু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া। ওমা আদ্রাকা মাল হাবিয়া, আমরা কি জানি হাবিয়া কি? হাবিয়া হচ্ছে নারুল হামিয়া, উত্তপ্ত আগুন। রাব্বুল আলামিন আমাদেরকে হাবিয়ার পরিচয় দিয়ে দিয়েছেন সূরা আল করিয়ার মধ্যে 10 নম্বর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন নারুল হামিয়া, হাবিয়া হচ্ছে উত্তপ্ত আগুন। জাহান্নামের মধ্যে একটা স্থান হবে যেখানে থাকবে উত্তপ্ত আগুন, আগুন আর আগুন। সেখানে যারা পাপ কর্ম করবে, যারা দুনিয়াতে পুণ্যের পাল্লা তাদের হালকা হবে, দুনিয়ার বুকে যাদের পাপের পাল্লা ভারী হবে, যারা মানুষকে কষ্ট দিবে, মানুষ অসহায় মানুষের পাশে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করবে না, পুণ্যের চেয়ে পাপের দিকে ধাবিত হবে বেশি, সেই সমস্ত মানুষকে নারুল হামিয়া জাহান্নামের হাবিয়া নামক স্থানে তাকে নিক্ষিপ্ত করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম আমাদের সূরা আল করিয়া কি, সূরা আল করিয়া কেন নাজিল হয়েছে, এর নামকরণ কি, সূরা আল হামি সূরা আল করিয়া আমরা বঙ্গানুবাদ জেনেছি। এরপর আমরা একটু ব্যাখ্যার দিকে দেখি। সূরা আল করিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই করিয়ার মধ্যে দুটো বিষয়কে উল্লেখ করেছেন। প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা মহাপ্রলয় কিয়ামতের কথা বর্ণনা করেছেন। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতায় লিখে নাও মহাপ্রলয় কি, খাতায় তোমরা লিখো। শিক্ষার্থীরা দেখো, তোমরা মহাপ্রলয় কি, সেদিন কি ঘটবে, প্রশ্নটি তোমরা লিখো। এরপর তোমরা লিখবে হাবিয়া কি, হাবিয়া কি, এই দুটি প্রশ্ন তোমরা লিখো। এরপর তোমরা আরেকটি প্রশ্ন লিখো, সূরা আল করিয়ার 6 এবং 7 নম্বর আয়াতের ব্যাখ্যা লিখো। শিক্ষার্থীরা তোমরা দেখো, সূরা আল করিয়া কি, সূরা আল করিয়া বা মহাপ্রলয়ে কি, সেদিন কি ঘটবে, মহাপ্রলয়ের দিন কি ঘটবে, প্রশ্নটি তোমরা লিখো। এরপর তোমরা লিখবে হাবিয়া কি, এরপর লিখবে সূরা আল করিয়ার 7 নং এবং 6 নং আয়াত, 7 নং এবং 6 নং আয়াতের ব্যাখ্যা লিখো। এখানে আমরা 7 নং এবং 6 নং আয়াতের ব্যাখ্যা আমি আলোচনা করেছি, হাবিয়া আলোচনা করেছি, মহাপ্রলয় কি আমরা একটু আলোচনা করছি। মহাপ্রলয়, মহাপ্রলয় হচ্ছে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, সমগ্র পৃথিবী আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংহায় প্রথমবার ফুঁ দিবেন তখন সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন একাকার হয়ে যাবে, মাটির নিচের জিনিস উপরে যাবে, উপরের জিনিস নিচে চলে যাবে, যা আমাদের পাঠ্যবইতে 3 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবউউস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, মানুষগণ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় উছুটাছুটি করতে থাকবে, সেদিন পাহাড় ধসে পড়বে, তারকারাজি ধসে পড়বে, সেই দিনকে বলা হয়ে থাকে মহাপ্রলয় বা আল করিয়া। আল করিয়া শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয়। এই সূরার মধ্যে আমরা ব্যাখ্যায় দেখতে পাই প্রথম 5টি আয়াতে রাব্বুল আলামিন সূরা আল করিয়ার মধ্য দিয়ে মহাপ্রলয়ের অবস্থা বর্ণনা করেছে। এরপর কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী ধ্বংস করে দেবেন, এজন্য তিনি আল সূরাটির নামকরণ করেছেন আল করিয়া। এর মাধ্যমে কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন বটে, সেদিন পৃথিবীর কোনো কোনো কিছু অবশিষ্ট থাকবে না, বড় বড়
পাহাড় পর্বত নদী নালা ধূলিত পশম অন্যায় উঠতে থাকবে, মানুষ কীট পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত হয়ে পড়বে, আসমান জমিন সাগর নদী বন জঙ্গল সেদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সেদিন শুধু আল্লাহ তাআলা থাকবেন, তিনি ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এই সূরায় দ্বিতীয় পর্যায়ে 6টি আয়াতে আল্লাহ তাআলা মানুষের দুনিয়ার কাজের পরিণতি বর্ণনা করেছেন। হাশরের ময়দানে মানুষ সমস্ত হিসাব নিকাশ নেওয়া হবে, পাপ পুণ্যের ওজন করা হবে। রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ যা করেছে তার হিসাব কাল হাশরের মাঠে নিবেন, সেই দিন যখন মানুষকে আবার কবর থেকে জীবিত করা হবে। ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয় বর্ষিকায় ফুল দিবেন, তখন মৃত সকল ব্যক্তিরা জীবিত হয়ে আবার কাল হাশরের ময়দানে একত্রিত হবে। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, 72টি কাতার সেখানে দাঁড়িয়ে যাবে। এক একটি কাতারের মানুষগণ এক এক ধরনের পরিচয় তারা বহন করবে। দুনিয়ার বুকে যে যা করেছে তার সমস্ত কর্মগুলো তাদেরকে আমলনামা হিসাবে দেয়া হবে। সেদিন যারা ভালো কাজ করেছিল দুনিয়ার বুকে তাদের আমলনামাগুলো সম্মানের সাথে ডান হাতে দেয়া হবে, আর যারা দুনিয়ার বুকে অন্যায় করেছিল গুনাহ করেছিল তাদের আমলনামাগুলো অসম্মানের সাথে বাম হাতে দেয়া হবে। এই কথাগুলো আমাদের সূরা আল করিয়া শেষে 6টি আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আর যারা দুনিয়ার বুকে শান্তির কাজ করেছেন আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন তারা সকলে চিরশান্তির স্থান জান্নাত লাভ করবে। আর যারা দুনিয়ার বুকে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত ছিল তাদের দুনিয়ার বুকের সেই কাজের পরিণতি হিসাবে তাদেরকে জাহান্নামুল হাবিয়া দান করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ে সূরা আল করিয়া আলোচনা করেছি, তোমরা তোমাদের পাঠ্য বইটা ভালো করে পড়বে। এর পরবর্তীতে আমি তোমাদের আরো কয়েকটি সূরা রয়েছে, তোমাদের সুবিধার্থে আমি সূরাগুলোকে আলাদা করে তোমাদের মাঝে উপস্থাপন করব। তোমরা পরবর্তী ক্লাসের জন্য তৈরি থাকবে এবং আজকে আমি যে কয়েকটি কাজ দিয়েছি কাজগুলো মুখস্থ করবে, সূরা আল করিয়া সমস্ত আয়াতগুলো অর্থসহ মুখস্থ করার চেষ্টা করবে। সূরার মধ্যে যে কটি তোমাদের শব্দার্থ রয়েছে সেগুলো দেখবে, ব্যাখ্যাটি শিখবে, সূরাল করিয়ার নামকরণ কেন নাজিল হয়েছে এই বিষয়গুলো তোমাদের ধারণা থাকতে হবে, এবং এই সূরা থেকে আমরা কী শিক্ষা অর্জন করি, এই সূরা থেকে আমরা যে শিক্ষাগুলো অর্জন করি সেটাও তোমাদের জানতে হবে। এই সূরা আমাদের শিক্ষা দেয় দুনিয়ার জীবন বুঝতে ক্ষণস্থায়ী জীবন, কেউ সেখানে চিরস্থায়ী নয়, জন্মিলেই মরিতে হয়, এটা যেমন চিরন্তন সত্য তেমনি প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে। দুনিয়া যখন এসেছি আবার আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মহাপ্রলয়ের মাধ্যমে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দু নম্বর হচ্ছে মহাপ্রলয়ের মাধ্যমে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারপর হাশরের মাঠে মানুষকে ভালো মন্দ কাজের পরিণতি তাদের হাতে দেয়া হবে, নেককার ব্যক্তিগণ তাদের পরিণতির ফলে জান্নাত প্রাপ্ত হবেন, এবং বদকার ব্যক্তি বা যারা পুণ্য করেনি গুনাহগার ব্যক্তি তারা তাদের কাজের বিনিময়ে জাহান্নাম প্রাপ্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের এই সূরা থেকে যে বিষয়গুলো শিখলাম তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু পরীক্ষায় পাশ করব তা নয়, আমাদের ব্যক্তি জীবনে দুনিয়ার শান্তি পরকালে মুক্তি লাভের জন্য এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আমরা এই সূরার মর্মার্থ বুঝে আমাদের জীবন পরিচালনা করব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বাড়িতে বসে নিরাপদে থেকে তোমরা তোমাদের পাঠ্য কার্যক্রম চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।